আমাদের সবার প্রিয় কবিগুরুর জন্মদিন তো সামনেই আসতে চলেছে, আর কবিগুরুর মানে যেমন গান, ভালোবাসা, আবৃত্তি, গল্প, সেইরকম কিন্তু খাওয়া দাওয়াটাও কোনোভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো সেই রকমই কবিগুরু ঠাকুর বাড়ির রান্না নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট হয়, অনেক জায়গায় অনেক রকমভাবে মানুষ বানান খাওয়া দাওয়া, সেই রকমই সেই এক্সপেরিমেন্টাল খাওয়া দাওয়া ছিল, সেই অথেন্টিসিটি বজায় রাখতে কিন্তু জোড়াসাঁকো বাঙালি রেস্টুরেন্টে আপনারা আসতে পারেন। ঠাকুর বাড়ির খাবার খেতে হলে এখানে আসতেই পারেন, আর তার সাথে এখানে এসে কিন্তু কবিগুরুর পছন্দের খাবারগুলো ট্রাই করতেই পারেন। আর কী কী ট্রাই করবেন সেটা আমরা একটু ওনারের থেকে জেনে নেবো, আর আপনাদের রেস্টুরেন্টটাও ঘুরে দেখাবো কী কী মেনু রয়েছে, কী কী আছে, আর কী হতে চলেছে পুরো ভিডিওটা জুড়ে দেখুন। থ্যাংক ইউ। কিছু স্পেশাল আইটেমের নাম বলি, তার মধ্যে হচ্ছে লুচি, চিংড়ি পোলাও, চাপড় ঘণ্ট, পাঠার বাংলা, চিংড়ি মালাইকারি, চিংড়ি পোস্ত, এর সাথে থাকছে আমাদের জোড়াসাঁকো স্পেশাল চিকেন কারি, আর তারপর মোরলা মাছের অম্বল থাকবে, রসগোল্লা। এই হলো কিছু স্পেশাল আইটেম যেগুলো লঞ্চ করছি আমরা। মোটামুটি ওটা তো খেয়ে লোকে বলতে পারবে যে কতটা অথেন্টিক, আমরা তো বলবো আমরা যতটা পেরেছি আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। মানে কবিগুরু আমাদের মনের কাছে, বাঙালি বলুন, ভারতীয় বলুন, সবার মনের কাছে জোড়াসাঁকো নাম। জোড়াসাঁকো যেখানে নাম, পঁচিশে বৈশাখে কিছু অন্য হবে না, সেটা তো আর হয় না, তাই জন্যে এই ছোট্ট চেষ্টা আমাদের। আচ্ছা, দর্শকদের জন্য বলে রাখি, যদি কেউ মেট্রো করে আসে তাহলে কালীঘাট মেট্রোতে নেমে অটো করে মহানির্বাণ বাট বা ফর্টিস হসপিটালে নামলে তার অপোজিটেই হচ্ছে জোড়াসাঁকো। আর কেউ যদি বাসে আসে বা উবারে আসে বা এরকম কিছু শর্ট, তাহলে ট্রায়াঙ্গুলার পার্কে এসেই একদম ফর্টিস হসপিটালের অপোজিটেই হচ্ছে আমাদের জোড়াসাঁকো।